আচ্ছা বুলবুল ভাই শরবত নাও, আচ্ছা তোমরাও নাও। বুলবুল এই শরবতে কি চিনি ঠিক আছে? পানি কি ঠান্ডা আছে না একটু কুমকুম গরম করে দেবো ভাই? ঠিক আছে হবাই হবাই, চলবে চলবে ভাই। আমার বোনটার কি তোমার পছন্দ হয়েছে? চলবে চলবে। হাই কি চলবে চলবে, হ্যাঁ আপনি এখন পর্যন্ত আমার ঠিকমতো দেখেনি নাই, আবার চলবে চলবে মানে কি? আরে আমার বন্ধু তার মনের চোখ দিয়ে দেখছে আপনারে, তাই আবেগে চলবে চলবে বলে ফেলাইছে। ও বাহ বাহ, আমি এরকম একটাই পাত্র চাইছিলাম যে আমার বন্ধু আবেগে চোখ দিয়ে দেখে এত ভালোবেসে ফেলবে, আমি খুব খুশি হয়েছি। তাহলে ফাইনাল 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 বিয়ে, ফাইনাল ফাইনাল মানে কি? হ্যাঁ ভাই বিয়ে করবো আমি, সংসার করবো আমি, তুই ফাইনাল বলার কে? আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি, তুই ফাইনাল বলবি তো, তা বল বল সমস্যা নাই, তুই বলে দে ফাইনাল। হ হ আপনি ফাইনাল করেন, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই নাসির এক্ষুনি কাজে নিয়ে আয়, নগদে বিয়ে প্রামু বউ নিয়ে বাড়ি যাবো, আলহামদুলিল্লাহ কবুল কবুল। আরে কবুল পরে, আগে শুনে তো করে বিয়ে পড়ান ভাই, দিল মর কত। অনেকক্ষণ ধরে আপনাকে পাগলামি দেখতেছি, এই আমাকে হাটের গরু যে আমার এনে দামাদামি করবেন? কেয়া আমি তোর বড় ভাই, মা বাবা মরে যাওয়ার পরে আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি, আর তুই আমার মুখের পরে না কয়ে দিবি? তুই রাজি হয়ে যাবান, তুই রাজি হয়ে যাবান। কেয়া কাশেম ভাই তোমাদের কোলে পিঠে করে মানুষ করেছে না, বাকি জীবন আমি তোমাদের বিয়ে করিয়া কোলে পিঠে করেই মানুষ করব, তুমি রাজি হয়ে যাও বলো কবুল কবুল। না ভাই জান, আপনারা যদি সবাই অনুমতি দেন তাহলে কাজে টাকার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই, বিয়েটা আমি নিজেই পড়ায় ফেলাই। ও ভাই আমি বুঝছি তুমি পারবা, তুমি পড়াও তুমি পড়াও। তাহলে ভাই দেন বিয়ে পড়ানো শুরু করলাম, বিসমিল্লাহ। আমেন। ভাই দেন তোমার কি হ্যাঁ কোনো আক্কেল জ্ঞান নাই, যারে খুশি তারে দায় কেন আমার বিয়ে দিলাম, আমি এর বাড়িতে এক মুহূর্ত থাকবো না, থাকবা তুমি? বোন রে কি কয়, বল বল ভাই তুমি বসো, আমি বোন রে ম্যানেজ করতেছি। এই শোন, আরে বোন আরে কথাটা শোন, পড়াটা ভালো আরো ক আরো দেখ সাতটা মেয়া দেখো লর লেগা, সব জায়গাতে একই ঘটনা ঘটেছে, আর কত দেখবো লেগা? এই তোর না কইছি মায়া দেখতে গিয়ে বেশি কথা কবি না, এত কত কচকি লেগা। হ্যাঁ আরে ভাই আমি কি মন থেকে কথা বলি, মাইয়া দেখলে আপনি এখন আমাকে একা পাই করবো বল? তোমার এই নলাটারে আটকায় রাখো, তোমার আটকা বের হয়েছে না, এই নলাটারে যদি আটকাইতে না পারো না তোমার জীবনে আর বইয়ের মুখ দেখতে হবে। রবিন নাসির তোরা হলি আমার ছোটোবেলার বন্ধু, তোরা যদি না বুঝিস কে বুঝবে বল? এই জীবনে একটা প্রেম করলাম না, ভাবছি বিয়ে করবো, বউয়ের সাথে প্রেম করবো, একেবারে খাঁটি প্রেম। আমার কি এই আশাটা কোনোদিনও পূর্ণ হবে না? আমার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? হ্যাঁ তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এই আনগুর কথা মতো যদি তুমি কাম না করো তাহলে তোমার এই স্বপ্ন আর জীবনে পূর্ণ হইব না। ঠিক আছে যা, তোরা যেমনি কবি তেমনি শুনবো। হ্যাঁ এখন তো কইতাছস যেমনি কবি তেমনি করবো, যখন মায়া দেখতে যাবো তখন তোমার নলার মুখটা খুলে আটটা কথা বাইরে হয়ে যাইব, ঠিকই তো উল্টা পাল্টা শুরু করে দিবা তখন। আরে ভাই কইলাম তো আর উল্টা পাল্টা করবো না, এখন বল মাইয়া দেখতে কবে যাব? আজকে বিকালে একটা খবর আইব, খবরটা পায় নাই তোর আমি রাইতে জানাবো, তুই এখন বাড়ি যা। বাড়িতে যাইতে মন চায় না রে। কেন? বাড়িতে গেলে ভালো লাগে না রে, যে বাড়িতে বউ নাই এটাকে কি কেউ বাড়ি কয়? বউ ছাড়া বাড়ি, ইঞ্জিন ছাড়া গাড়ি, চলে না, অচল অচল চলে না। না ভিতরে পেদায় এই দুইটা পা ভাঙ্গা নুলা করে রাখুন তখন বুঝি দেওয়া সরকারে কয়, সে আবার পাগলা বিশ্বাস করছে। আমি সত্য তোর হাত পা বান্ধব, এই মায়া দেয় কিন্তু বন্ধ করে দেবো, যা বাড়ি যা।
যাই জায়গা বউ সারা বাড়ি ইঞ্জিন সারা গাড়ি অচল অচল পরে আর বুঝাইতে পারলাম কি যে কোন বড়লয়া চপ বাড়িতে যাই। আয় তোর সাথে আমার বুধা পড়া আছে। আরে কিসের ছাড়াছাড়ি, তোর সাথে আমার বুধা পড়া আছে। বুধা পড়া কিসের বুধা পড়া? এই যে আমি এত কষ্ট করে কত কিছু করে এই যে ছেলেটারে আনলাম, তুই বিয়ে করবি না কেন বল? আমার এখন বিয়ে করতে ইচ্ছা করতেছে না, যখন আমার বিয়ে করতে ইচ্ছা করবে তখন করবো। আমার কি পরিমাণ খরচ হয়েছে, আমি কত বাজার সদাই করছি, ছেলেটারে খাবো, ওর সাথে ওর বন্ধুরা ছিল, আমি কত অপমানিত হইলাম, ওরা উঠে চলে গেল, আমি কি এরকম ভালো ছেলে আর পাবো বল? তুই বল ভাইদান, তোমরা আগেও কইছি এখনো কইতেছি আমি বিয়ে করবো না, তুমি কেন পড়া নিয়ে আসছো বাড়ি বইয়া? আহ, বিয়ে করবি না মানে? তোর বিয়ের বয়স হয়েছে, তোর বিয়ে না দিতে বলে গ্রামের মানুষজন আমার খারাপ বলতেছে, কত কথা বলতেছে, আমি অপমানিত হইতেছি, তারপরও তুই বিয়ে করবি না? এই তোর কোনো সমস্যা থাকলে সেটা আমার বল। সমস্যা মানে কি সমস্যা? তোর যদি কারোর সাথে সম্পর্ক থাকে সেটা আমার খুইলা বল, আমি তার সাথে তোর বিয়ে দেবো। ভাইজান, তোমার কি মাথা টাথা গেছে? আমার যদি কারোর সাথে সম্পর্ক থাকতো তাহলে তোমার জ্বালা যন্ত্রণা ভোগ করতাম না, কবেই তার হাত ধরে পালাই যাইতাম। আহ, পালাই যাইতো তাহলে ওই রাতে দুইটা তিনটার সময় তোর মোবাইলে টুং টাং মেসেজ আসে কেন? আমি চুলে কলক দিতে দিতে আমার অপমান করে, রাস্তার মানুষ আমার অপমান করে, বুড়ি হয়ে যাইতো তোর বিয়ে করবা কবে? তোর বিয়ে না দিতে পারলে আমি কি বিয়ে করতে পারবো? তাহলে মানুষের মুখ দেখাতে পারবো? ভাইজান শোনো, তোমার কেনা মানা করছে না বিয়ে করতে? তোমার তো সকাল বিকাল দুইবার কই দে ভাইজান, বিয়ে করো, ঘরে একটা বউ আনো, আমার একা ভালো লাগে না। ও, ঘরের শত্রু বিভীষণ, এই জন্য তো মানুষ কইছে যে ঘরের শত্রুই আগে তালাই দয়। তোমারে রাই আমি বিয়ে করি আর মানুষজনের চোখে আমি খারাপ হই, তাইলে আমি এতগুলো টাকা খরচ করলাম কেন? কেন করছো? হ্যাঁ কেন করতো? তোমার কেন একবারও কইছি বাজার ঘাট করে নিয়ে আসো, তুমি নিজের ইচ্ছায় বাজার ঘাট করছো, নিজের ইচ্ছায় পোলা ডাকছো, আমি তো তোমার কিছু কই নাই। এই দাঁড়া দাঁড়া, এ কাকি, মাংস রান্না বন্ধ করো, এই দামে ফাইটা গেছে। এই যে আমি কত গাছিক টাকা খরচ করে মাছ মাংস আনছি যে ছেলেটারে খাবো, সাদর বন্ধুরা আছে খাবে, এবং কত ভালো বংশের ছেলে তোরে বিয়ে দিতে চাইছিলাম, আমার সব শেষ মানিস দোষ, বুঝতে পারছি, কোনো সমস্যা নাই, আমি ডিসিশন পেয়ে গেছি, কোনো সমস্যা নাই বোন, ভালো কথা, আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো। ভাইজান একটা কথা কই, ও তুই রাজি হয়েছিস? আল্লাহ, আমার বোন রাজি হয়েছে বিয়ে করতে, আমার কি ভালো লাগতেছে বোন, ক ক ক। তোমার যে দুই চোখ যে দিক মূল চাই, তুমি সমানে সেদিক চলে দাও, আমি এখন ঘরে দিয়ে ঘুমাবো, আমার ডিস্টার্ব করবো না। তুই তুই একটা কাল সাপ না, তুই ওই যে রাসেল ভাইপার, আরে মালিকে জাহান আমি বড় অসহায়, তোমার রহমতের দরজা দাও খুলে দাও, এ মালিকে জাহান তুমি বড় অসহায়। কি রবিন, পাঁচাকে ফাইনাল করছোস? হ্যাঁ ফাইনাল। তাহলে মায়ের দেখতে কবে যেতেছি? যামো কালকেই যামো। শোন রবিন, আমি একটা প্ল্যান করছি। কী প্ল্যান? কালকে তো আমরা মায়ের দেখতে যেতেছি, কালকে জ্যাম নিয়ে বুলবুলের সাথে মায়ের বিয়ে দিয়েই সারম। আমার তো বিশ্বাস হয় না, আমি হতাশ। এই তুই হতাশ হয়ে গেছ? হতাশ হওয়ার কিচ্ছু নাই তো, আমি বুদ্ধি একটা বাই করছি। গুড, ভেরি গুড। তা পণ্ডিত কও শুনি, তুমি কী বুদ্ধি বের করছো? প্ল্যানটা হইতেছে আমরা এই বুলবুল রে একটা বিয়ের ট্রেনিং দেওয়াম। ট্রেনিং? বউ নাই বাসন নাই, কিসের ট্রেনিং করাবি রে? এই ফালতু কথা বাদ দিয়ে আমি যেটা করি এটা শোন, রাত্রে বুলবুলের সাথে দেখা করে ওর একটা গাইডলাইন দিন। গাইডলাইন? কীরকম গাইডলাইন? তাহলে শোন, মাইয়া দেখতে যাইয়া কি জিগাইতে হইব, কি কইতে হইব, কি খাইতে হইব, কেমনে বসতে হইব, কেমনে জিগাইতে হইব, মানে নানান বিষয় মায়ে দেখতে যায় জানু, আর উল্টা পাল্টা কিছু না কইতে পারে, এই বিষয়গুলো ওরা গাইডলাইন দিন, মানে ট্রেনিং। তুই ভাই যা খুশি কর, কালকে যদি এরকম ঘটনা ঘটায় না আমি ভাই এর মধ্যে নাই, আমার হাতে ছাইড়া দে, আমার মাফ কর, এর মধ্যে আমি নামবই না। এখন শোন, ও তো কইছে যার পাগলামি করবে চা, এরপরে যদি কালকে পাগলামি করে তাহলে আমি ওরে কয়ে দিন, তোর বিয়া তুই কর, আমদার নাই। সালামু আলাইকুম ভাই। ভাই এদিকে এসে বসেন না।
এদিক বসেন, কথা কই তুমি কেমন আছো? ভালো আছি, কিন্তু তো আপনি দুপুরবেলা ভাত না খায়া এই যে পাউরুটি চা দিয়ে পাউরুটি খাইতেছেন, কলা খাইতেছেন, ভাত খাইতে হবো না? আরে কলা রুটি খালি তো হইব, ভাত খেলে হয়, কলা রুটি খেলে হয় না? এই যে এই কলা রুটি খেলে রান্না হয় নাই, ভাত খাবো কেমনে? রান্না করি নাই, রান্না হয় নাই। ও তো রান্না হয় নাই কে? কোন নাই রান্না করি নাই, তাই রান্না হয় নাই। রুটি যাই কলা গে তাতে হইব হইব লোকে। হ্যাঁ আপনি নয় রান্না করেন নাই, ওই বুলবুল তো মাঝে মধ্যে রান্না করে, ও কি রান্না করে নাই? করে নাই, সমস্যা কি? কলা রুটি খাই তা কিন্তু হয়। তা ভাই খবর তো আছে আর কি, এখন মনে করেন যে ভাই চেষ্টা তো কম করতেছি না বুলবুলের বিয়ে করাইতে, কিন্তু কোনোভাবেই পারতেছি না। পারতাছো না কেন? চেষ্টা করো, পারবা পারবা, পারবা না কেন? তোমার বন্ধু, চেষ্টা করো চেষ্টা করো, পারবা। ভাই ঠিকই পারতাম, বেজালটা তো আপনি বাজাইছেন। ঝামেলা আমি কি ঝামেলা, কি ঝামেলা কত কত ভাই এখন বুঝতেছেন? বয়স তো কম হয় নাই, চুল দাড়ি পাইকা যাবার কয়েকদিন পরে, কিন্তু বিয়ে শাদী করেন নাই। কোনো মাইয়ার বাড়ি থেকে যখন জানে যে পোলার বড় ভাই বিয়ে করেন নাই, তখন কি ওই মাইয়ার পরিবার ওই পোলার লোকে বিয়ে দিব? এই জন্যই আমরা বিয়ে দিতে পারিনি। ও তোমরা বিয়ে না, তাহলে আবার কি করতে, কি করতে পাও? হ্যাঁ ভাই একটা কাম করি না কেন? কর্ম কর, কোনটা কোনটা? হ্যাঁ ভাই আপনার আগে বিয়ে করাই দিই, আমার বিয়ে দিবা, আমার বিয়েটা দিও না, আমার বিয়েটা দিও না, তোমরা ওই বুলবুলটা বিয়ে দাও। হ্যাঁ আমার দিও না, আমার বিয়ে দিও না, তোমরা বুলবুলটা দাও। তুমি এটা কারে কী কর? তাই দেবী তুমি সব করাইতে পারবি, শুধু বিয়েটা করাইতে পারবি। কালা এটা হচ্ছে আমার বন্ধু বুলবুল, খুবই ভালো ছেলে কালা, একদম নম্র ভদ্র, ওর মতো ছেলেই হয় না। আর জানেন তো ভদ্র ছেলেদের একটু লজ্জা শরম বেশি থাকে। খালা ও কিন্তু ঠিকই কইছে, মানে আমার বন্ধু বলে কইতেছি না, ছেলেটা আসলে খুবই ভালো, কোনোদিন মায়ের দিকে চোখ তুলে তাকায় না। হাজারেন আপনি লাখে একটা এরকম ছেলে খুঁজে পাবেন না। বাবা রে এইটাই তো এখন চিন্তার বিষয় হইয়া দাঁড়াইছে। কোনটা খালা? এই যে বেশি ভালো লাখে একটা, বাবা রে বেশি ভালো আবার ভালো না তো। খালা মা আমি ছোট মানুষ, কিন্তু এই ছোটো মুখে একটা বড় কথা কই, আমার এই বন্ধুর সাথে যদি আপনার মায়ের বিয়ে হয় আমি নিশ্চিত আপনি দিতে দেবেন, এতে কোনো সন্দেহ নাই খালাম্মা। বাবারে তোমরা আমার ছেলের বয়সী, আমি তো সব বুঝি, আমি তো মেয়ের মা, ওর বাবা বিদেশে থাকে, এখন দেখতে গেলে আমি ওর বাবা, আমি ওর মা, এর জন্য আমার দেখিয়া শুই না তারপর বিয়ে দিতে হইব। খালা আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে নেন, এই বিয়ে ফাইনাল। না এই বিয়ে ফাইনাল না। কেন খালাম্মা এই বিয়ে ফাইনাল না কেন, সমস্যা কোথায়? আগা থেকে গোড়া পর্যন্তই সমস্যা। দেখো আমি তো যাই না শুই না একটা অন্ধ কালা বোবার কাছে, আমার মেয়ের তুমি বিয়ে দিতে পারি না? খালা এটা আপনি কী কইতেছেন, অন্ধ বোবা মানে? দেখো তোমার বন্ধু মায়া দেখতে আসছি, এতক্ষণ ধরে আমার মেয়ের দিকে একবার তাকায়ও নাই, কথাও বলে নাই, তোমরা চলে যাও, আমি এই পোলার কাছে আমার মায়া বিয়ে দিব না। মা আমি রাজি আছি, ওনার আমার খুব পছন্দ হয়েছে, ওনারই আমি বিয়ে করো। আলহামদুলিল্লাহ আমার গোমাল খুলে গেছে, বল চলো তোমাকে বাড়ি নিয়ে যাই, আমি তোমাকে বাড়িতে বিয়ে করবো নিয়ে গিয়ে। এই কাঁদি যাক কাঁদি যাক বউ, আচ্ছা বউ, আরে ছাড় না আমি বউকে নিয়ে যাবো। তোর সাহস কত বড়, আমার সামনে আমার মেয়ের হাত ধরছিস? মা উনি আমার বউস্বামী, আমার হাত ধরে ওনার অধিকার আছে, তুমি আমার হাত ছেড়ে যাও কোথা আছে? চলো শুনি বেশি বাড়াবার হইতেছে কিন্তু, আজ আমি চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আমি আবার আসবো তোমাকে জয় করে নিতে, প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে দেনমোহর দিয়ে প্রয়োজনে যৌতুক দিয়ে হলেও আমি তোমাকে জয় করে নিয়ে যাবো ইনশাআল্লাহ। টুনি তুমি কোনো চিন্তা করিও না, আশিস আশিস আম্মা আসসালামু আলাইকুম। টুনি আমি আবার আসবো তোমাকে বউ করে নিয়ে যাবো। টুনি চল চল একদম চুপ, আয় বন্ধু পায়ে পড়ি রে তোরা আমার টুনি রে, আয় না দে বন্ধু পায়ে পড়ি রে তোরা আমার বউ রে এনে দে, বন্ধু পায়ে পড়ি রে তোরা আমার টুনি রে, আয় না দে। আরে থাম, কি বউ বউ শুরু করছিস, কত এত টেনশন নিছিস কে?
যেহেতু মায়া পছন্দ করছে একটা ব্যবস্থা হইবই, ভাবতে দে। ওই তোর কাল রাত্রে ট্রেনিং করেছে কারা? আমরা যদি তোর ট্রেনিং না করাইতাম তাহলে কি তুই বউ পাইতি? তোদের দুজনকে আমি ওস্তাদই মানি, আজীবন ওস্তাদ মানবো। কিন্তু ভাই রে ভাই, আমার বউ এনে দে রে ভাই, ভাই আমার টুনটুনি এনে দে, আমার টুনটুনি কে এনে দে রে। ও টুনটুনি, ও টুনটুনি, তুমি কই? ও বউ আমার, ও সোনা বউ, ও কলিজা রে। আরে বেটা, ওস্তাদ মানা লাগবো না, আমার কথা শোন, তুই আগে একটু শান্ত হ। বুলবুল শোন, এখন আঙ্গুর মাথা ঠান্ডা রাখতে হইব। এতদিন তো তোরে কোনো মায়া পছন্দ করতো না, এবার যেহেতু একটা মায়া তোরে পছন্দ করছে তার মানে কি মাথা ঠান্ডা রাখা, ওরে কেমনি বের করে নিয়ে আসা যাব এই চিন্তা করতে। তুলি না যেন আসিন, তুলি না, ও তোর ভাবি, তোরা ওকে ভাবি বলে যা। ও তুলি রে, ও আমার বউ, ও তুলি, তুমি কোথায়? ও সোনা বউ আমার, ও কলি জানে, ও তুলি রে, তুমি কই? ও তুলি হইছে, ভাবি ডাকতেছি সমস্যা নাই, কিন্তু শান্ত হ, ভাবির আমরা তোর কাছে এনে দিন। হ বন্ধু শোন, এতদিন পরে আমাদের মধ্যে তো কাজ হইছে না, মায়া তোর পছন্দ করছে না, আর একটু ধৈর্য ধর, তোর ঘরে বউ চলে আইব। কত ধৈর্য ধরব, কত কখন আইব আমার তুনি বউ লক্ষ্মীটা? ও তুনি রে, ও আমার বউ রে, ও কলিজা লক্ষ্মী, ও তুনি, ও কলিজা বউ রে, ও তুনি, ও তুনি, তুমি কোথায়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি আপনার মায়ারে বুঝায় কোন, আমি অনেক কইছি, আমার কথা কিচ্ছু শোনে না। আইধার কি? তোর আব্বাই তোর সাথে কথা বলবো, আমি কারোর সাথে কথা বলতে পারবো না। আশ্চর্য, তোর বাপ সব শুনতাছে, তাহলে ধর তোমার কইলাম না, আমি কারোর সাথে কথা কইতে পারবো না। আর তাছাড়া আমার মন খারাপ কি কেউ দেখে? আমার মন খারাপ তো কেউ দেখে না। ওমা হাই, তোর আমার মন খারাপ কেন? আমার মন খারাপ কেন তুমি জানো না? আমি বুলবুল রে বিয়া করো। শুনলেন রে মায়া কি কইলো? শুনলেন তো আমার কথা? শুন, তোর বাপ ভালো করে খোঁজ খবর নিয়ে দেখছে, ওই পুলার মাথায় গন্ডগোল আছে। শোনো মা, গন্ডগোল থাকুক আর যাই থাকুক, আমি ওরে বিয়ে করব মানে ওরেই বিয়ে করব। আর তাছাড়া আমি সবার কাছে শুনছি, যার মাথায় বেশি গন্ডগোল থাকে সে বউরে অনেক বেশি ভালোবাসে, এই জন্যই তো আমি ওরে বিয়ে করার জন্য পাগল হয়েছি। হাই, তুই কি ওই পুলার মতন পাগল হয়েছিস নাকি? হ, আমি পাগল হয়েছি, আমি অনেক পাগল হয়েছি মা। শোনো মা, তোমার একটা কথা কই, আমি ওই বুলবুলরে বিয়ে করবো, আর যদি তুমি বুলবুলের সাথে আমার বিয়ে না দাও আমি ওর হাত ধরে ভাগ্যে যাবো গা। কি কইলি তুই? ওই পুরালোকে ভাগ্যে যাবি? শুনলেন তো আপনি নিজের কান দিয়ে, শুনলেন তো মায়া কি কইলো? ওই পুরালোকে বিয়ে না দিলে আপনার মায়াওয়ালা ভাগ্যে যাবো গা। শোনেন, কোনো কিছু হইলে কিন্তু পরে আমার প্রেজার সরব করতে পারবেন না, ঠিক আছে? সংসার যত ঝোট ঝামেলা আমার কান দেশে বলবো, আমি কিন্তু এসে মানতে পারবো না। সংসার কি হয় না হয় সব আপনি আপনার ঝামেলা নেন, আমি কিচ্ছু জানি না। হাও, যা কইছি একবার কইছি, দেন আপনি কি হয়েছে না হয়েছে এসব আমি কিচ্ছু জানি। আরে ভাই ভাই শোনো, মাথা বের করো, পলায়ও না ভাই, আমার কথাটা শোনো ভাই। ভাই ভাই, আমি তোমারে খুঁজতেছি ভাই, আমি তোমারে খুঁজতেছি, আমার একটু কথা শোনো ভাই। আপনি আমারে খুঁজতেছেন কেন? আপনার বোন কি আমারে বিয়ে করবে যে আপনি আমারে খুঁজতেছেন? আমি রাতের বেলা সিনেমা দেখতে যাব। আরে ভাই, আপনি সিনেমা দেখতে যাবেন তো আমার কি? আপনি কি আমার সিনেমা দেখতে নিয়ে যাবেন নাকি? আরে কি কই, আমার কথাটা একবার শোনো ভাই। হচ্ছে আমার বাড়িটা তো ফাঁকা থাকবে, দল থাকবে খোলা। আরে ভাই, আপনার দরজা খোলা থাকবে তো আমার কি? ওরে কথাটা শোন রে ভাই, তোর পাউডার ধরি, কথাটা শোন। আচ্ছা বলেন কি করবে বলেন তো। ভাই তো তুমি ঘরে ঢুকবা। আরে ভাই, আমি তো আপনাকে ভালো লোক মনে করেছিলাম, আপনি বারবার এখানে ঘুরে ফিরে আমাকে ওই কথা বলেন। শোনেন, আমি বিয়ে পাগল কিন্তু আমি ওই রকম লোক না। বাইরে আমাদের তো এই একটা সমস্যা, আমরা কথাটা আগে শুনি না, খালি বলতেই চাই। এইবার শোন আমি কি বলতেছি, ঘরের দরজা খোলা থাকবে, আমার বোনরা থাকবে একা, তুমি ঘরের ভিতর তখন ঢুকবা, ঢুইকাল লোকজন নিবা তোমার সাথে, আমার বোনের মুখটা এভাবে আটকাবা, চুলটা বাঁধবা, আস্তে করে তুলে নিয়ে ভাইটা দেবা। তারপর তারপর এরপরে তুমি আমার বোনটারে বিয়ে করে নিয়ে আসবা। আমি জানো পরের দিন হয়তো তোমার দেয় ধরবো, ধরে দুই সাইডে থাকটুস করে থাপ্পড় মারবো, ওইটা হলো অ্যাক্টিং। মানে মানুষ হয়তো দেখো না, অনেক সময় ছেলে মেয়ে পলাই চলে গেলে মা বাপ রেখে যায়, এই মানবো না, কিন্তু দুই দিন পরে ঠিকই মানে, আমিও মাইনে নেবো ভাই। তুমি আমার এই পিলারটা শোনো, তাইলে আমার এই বোনটারে তুমি বিয়ে করতে পারবা। আচ্ছা শোনো, তোমার সাথে আরও বুদ্ধি আছে, এই 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 টাকাটা আগে রাখো,
টাকা কেন দিলেন? আরে ভাই, তুমি তো আমার বন্ধে নিয়ে আজকে রাত্রেই পলাবা, তোমার হাতে তো নগদ টাকা নাই, দুই চার দিন তো হোটেল মোটেলে থাকতে হবে, তোমার তো নগদ টাকা নাও থাকতে পারে, এই জন্য দিছি। শোনো, যাইতে যাইতে আমি তোমার বোঝায় বলতেছি ভাই, এই পিলটা তুমি মিস করো না রে ভাই, আরে আমার জীবন মরণের ব্যাপার হয়েছে কি তোমার বিয়ে। শোন কেয়ারে, তুলে নিয়ে আসবো, চল আজকে বিয়ে করবো। মানে কইলেই তুলে আনা গেল, কি কই এগুলো? আরে কাশেম ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আরে রাখতার কথা, তুই যে মায়েরে তুলে আনতে যাবি, ওই মায়া বাড়িতে একা থাকে, আর ওই মায়েরেও তুলে আনতে গেলে তিলাচিলি করবো না, আশেপাশের লোকজন যখন আইসে গাড়াইবো, একটা মায়ের মাটিতে করবো না, সব তার গাড়ে পড়বো, গান ঘুরে মার খাই তুই। এই বেটা, তুই কি মাঝরাইতে আমাগুলো জেলার ভাত খাওয়াবি? দেখ ভাই, এটা খিদা লাগছে, এখন বাসায় গিয়া ভাত খামো, জেলার ভাত খাইতে যেতে পারবো না। ভাত রেডি করেই তো ডাকতে আসলাম, বাইরে বলবো তুই দুপুর থেকে ভাত খেয়েছিস না, আর আমিও না খাই ভাত নিয়ে বসে আছি মেলা ভাত। যা তো, তুই যা ভাত খা যা। আরে তোমরাও তো নো, সবাই মিলে খাবো, মেলা ভাত রান্না করছি, চলো চলো চলো। দুধ ভাই তুমি যাও তো, আমার কাজ আছে। কি ক কাম আছে? আরে বাইরে ভাত খাওয়ার পরে পর কোনো কাম নাই তো নিয়েতে, চলো আগে সবাই মিলে মোজাকে ভাত খামু, তারপর সব খাম তোরা, সমস্যা কি? চলো 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 ভাই। আপনি যান, আমরা আইতেছি, যান আপনি। ও ও, আমি রেডি করতেছি, তুই না আসো কিন্তু। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। ভাত খাওয়া আর কিছু কো? কাশেম ভাই আমাকে টাকা দিছে, প্ল্যান করবো, পারলে আমি তো তোকে হোটেলে ভাত খাবো, চল আমি ওকে নিয়ে আসবো। টাকা দিছে মানে? আরে হ্যাঁ, কাশেম ভাই বলছে সে সিনেমা দেখতে যাবে, বাড়ি ফাঁকা, ওই সময় আমরা গিয়ে হাতে পায়ে বেঁধে তাকে নিয়ে আসবো। কাশেম ভাই যে একটা টোপ দিছে তোর, এটা তুই বোঝোস? হ্যাঁ কাশেম ভাই ঠিকই ওই বাড়িতে ঢুকাইবো, ঢুকাই সে জেলে ঢুকাইবো তোর। বেড়া এত বড় হয়েছিস, মাথায় কি ঘিলু নাই? বুঝোস না কে কি কইতেছে না কইতেছে? ওই মেয়েকে তোর পছন্দ করে? হ্যাঁ তুই মেয়ের আনবি কেমনে? আরে ভাই তার মানে আমার বিয়ে করতে হবে না? বিয়ে করামো না কি লেগা, কইছি না কালকে মেয়ে দেখতে যাবো? মানে আমি বিয়ে করার জন্য কেন জেলের ভাত খাইতে হইব? না আমি বিয়ে করবো। তাহলে তুই বিয়ে কর, আর তুই একা যা উঠাই নিয়ে যা। বলবুল, আমি তো তোমারই খুঁজতেছি ভাই। আরে তোমার আমি কি প্ল্যান দিছিলাম তোমার মনে নাই? আমার বাড়িতে যাবা ভাই, আমি তো যেতে চাই, বিয়েও করতে চাই, কিন্তু এরা আমাকে যেতে দিচ্ছে না ভাই। এ ওদেরকে বোঝাও, ওদেরকে না বোঝালে তো হবে না, তোমরা সবাই মিলে আমার বাড়িতে যাও, আমি বুলবুলের প্ল্যানটা বুঝাই দিছি, তোমরাও দুজন বুঝে নাও। ভাই আমরা কেন জানো, আপনি যে প্ল্যানটা করছেন ওই প্ল্যান অনুযায়ী আপনার ফাঁকা বাড়িতে গেলে আমরা ওই বাড়িতে থাকতে হইবো না, আনগুলো থাকতে হইবো হাজতে। মানে আমরা যদি ফাঁকা বাড়িতে যাই আপনার বলে চিলাচিলি করবো না, আর আশেপাশের লোকজন যদি আইসে আনগুলো ধরে একটাও কি মার মারিত পড়বো, তারপর আমরা সোজা যেতে হবো থানায়। আরে কিসের ভয় পাইতেছ যে লোকজন আসবে ধরবে ঝামেলা? আরে ভাই ওইটা হইলেই তো ভালো হইলো, লোকজন ধরবে চিল্লাচিল্লি করবে, আমিও এসে তোমাদেরকে বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে আমি সিনেমা দেখতে চলে গেলাম, তোমরা ঢোকো। আচ্ছা শোনো বুলবুল, যে প্ল্যানটা তোমার সাথে করছিলাম যে আমি সিনেমা দেখতে যাবো, দরজা খোলা থাকবে, তুমি ঘরে যাবা, সেই প্ল্যানটা একটু চেঞ্জ করছি। এটা হলো আমি বাড়িতে থাকবো, তোমরা তিনজনে মিলে যায় আমার ধামা তাম মাইন মাইকটা দিয়ে আমার বন্ডে নিয়ে তোমরা ফাটবা, এইটা হলো ভালো নতুন প্ল্যান। আর এরপরে যা হইব সব আমি দেখবো, কোনো সমস্যা নাই, যাও রে ভাই। আচ্ছা নাসির আর রবিন, এখন তো তোমাদের ভয় নাই? কি কোন ভাই, থানা পুলিশের ঝামেলা হইতে পারে ভাই। আরে ভাই আমি তো থাকবো, কোনো মামলা টামলা নাই, রাতের বেলায় আমার বোনের সাথে বিয়ে দিয়ে দেবো। আরে তাড়াতাড়ি আসো ভাই, আমি গেলাম। এই রবিন শোন, ভাই যেহেতু নিজে থাকবো বাড়িতে, তাইলে যাওয়া যায়, আর বন্ধুর জন্য তো এতটুকু করতেই পারি। ঠিক আছে, মনে কর যে কাশেম বেড়ে পিড়াইয়া ইচ্ছা মতো মানব, বুঝছো? ইচ্ছা মতো দিয়ে কি আর নেওয়া যাবো? শোন আমি তো তোমার কাছে যাইতেছি, আমি না বাড়ির থেকে পালাই আছি, তোমার সাথে সারা জীবন থাকবো তাই। কিন্তু তুমি এই বাস নিয়ে কই যাইতেছো? আরে এই বাস নিয়ে কে? চুপ, একদম চুপ কথা। আরে আমরা তো তোমাদের বাড়িতে যাইতেছিলাম এই বাস টাস নিয়ে তোমার উঠায় আনার জন্য, ভালো করছো তুমি চলে আসো। এই লাঠি মাঠি ফালা। হ অনেক ভালো করছো তুমি, আয় বলছো আমাকে কষ্ট করো না। আচ্ছা এই নাসে শোন না, এখন কোনো একটা ব্যবস্থা তো করুন লাগবো তাই না? একটা কাম করি, অগরে হচ্ছে ওই যে বাসে উঠায় দিয়ে ওরা দূরে কোথাও চলে যাক, তাইলে এতটাই তার মনে কর যে কোনো ঝামেলা হইব না। বাবা
না না ভাই, আমি দূরে যাবো না, ওর অনেক ভয় লাগে। আমি বুলবুলের কাছেই থাকবো। ওই ভালো কথা বলছি বেটা, তুই যখন ওদের বাস দিয়ে ধরে কোথাও পাঠিয়ে দিবি, এত রাত্রে একটা সমস্যা হইলে। আর ও তো যাইতে যেতেছে না, ও তো বুলবুলের লোকে থাকতে যেতেছে। শোন, এর সাথে আমরা একটা কাজ করি, আজকে রাত্রে সুপি সুপি আমরা ওদের দুজনের বিয়ে দিয়ে দিন। তাহলে কী হইলো, ওর বুলবুলের সাথে থাকার শখ ও বুলবুলের সাথে থাকতে পারলো। শোন, এখন তুই এই টুনিরে নিয়ে জঙ্গলের মধ্যে যাবি, আমরা না আসা পর্যন্ত এক পা নড়বে না, ঠিক আছে? যাও, তুমি যাও, অন্যকে যাও। চলবে চলবে, চলো। কিরে কী করি কত, এইদিকে টুনি চলে আইসে, ওইদিকে কাশেম ভাই আবার ফের একটা পেস বাজায় দিচ্ছে, এটা কী একটা গোলুক দাদার মনে পড়ে গেলাম না? বুঝতেছি না ভাই, এখন কী করা যায়। আচ্ছা শোন, ওরা তো মনে করছে এখন বাগানের ভিতরে গেছে না, একটু সময় কাটা করা, আমরা একটু দিকে যাই, এক জায়গায় বসে বসে নিরিবিলি ভাবে যে অনেক এই সমস্যা থেকে কেমনে বাইরে হন যায়। নিরিবিলি ব্যাপার সময় নেই, যা করে তাড়াতাড়ি করতে হবে ব্যাটা, একটা জঙ্গলের মধ্যে ওরা বসে আছে, বুঝতেছিস না? তোলা গেমের পেশে যায়, আয় 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 আয়। রাস্তার ভিতরে ধরছিল ওই বুলবুল। বুলবুল মানে ওই যে দুইদিন আগে যে আমরা দেখতে এসেছিল, এবারটা ওর সাথে আরো দুটো বন্ধু, আরে অস্ত্র, আরে বাবা টপ মেশিন গান, আর রামদা অটিস্টিক চাইনিজ কুড়াও, কত সিরিজ ওর সাথে। আরে আবার এত করে কোপায় সাক সাক করে ফেলতো রে, তুই কারে ভাইজান কইতি? অস্ত্র অস্ত্র দেয় কি করলো? আমারে মারা ফেলতে চাইছিল। কেন ওই বেটা তোমার পারবো কেন? ওই যে তুই ওরে বিয়ে করতে চাস না এই জন্য। আমি আমার জন্য কান্দতেছি না রে বোন, আমি তো কান্দি তোর জন্য। ওদের আমারে ধরে নিয়ে যায় বাইন্দা, আবার সামনে তোর জোর করে বিয়ে করে আর আমারে ধরে গোপায়। আরে আরো কান্দি কেন জানো? আরে মা মা মইরা যাওয়ার সময় কইছিল, এই যে তোর বন্ধারে তোর হাতে তুইলে দিয়ে গেছি, তোর পণ্য তোর মেয়ে, আমি তোর তো সেরকম ভাবে লালন পালন করছি। বুঝতে পারছি যত সমস্যা আমারে নিয়ে, আমার বিয়ে না হইলে তুমি বিয়ে করতে পারতেছো না, আবার আমার যদি ওইগুলো বিয়ে করতে না পারে তাইলে তোমারে মারতেছে। ঠিক আছে, এই বিয়া নিয়ে যদি এত ঝামেলা হয় ওই পোলারে করবো, আজকে করবো। আমি গেলাম, আরে বোন একটি খেত পালই করছি, বুলবুলের সাথে তোর বিয়ে হইলে আমার রাস্তা ক্লিয়ার হবে, আমিও বিয়ে করতে পারবো। তুমি যদি চাও ওই সাগর দেব পারি, আমি তোমারই দিওয়ানা। কইছে আর সাগর পাড়ি দিতে হবে না, আমি তো তোমার কাছে চইলেই আইছি। কে রে তুমি লাইছিস রে? আর বুলবুল তুমি এখানে কি করতেছো? আরে এই এই মেয়েটা না, আমি টুনি বুলবুলের হব, টুনি হব বাবু। হেই কোথা থেকে এসে দুইটা বসলে কি অপমান হবে নাকি? বুলবুল আমার, আমি এই ওটা ওটা তো আইছে, আমি বুলবুলের হব বাবু। এই কে রে তুই? হাই আমি কে মানে? আমি মিস কিয়া, দুই দিন আগে বুলবুলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এখন আমি বুলবুলের সাথে বিয়ে। ওরে আল্লাহ, কোথা থেকে ওই রাইসা জোরে বলছে? দুই দিন আগে নাকি ওনারা দেখতে গেছিল, আমার তো কালকেই দেখতে গেছিল, আমার তো কালকেই বিয়েটা হয়ে যেত, খালি আমার মা রাজি ছিল না দেখে বিয়েটা হইল না, এই জন্যই তো আমি বুলবুলের সাথে পালাই আইছি। এই মুক্তি তুমি পালাই আসছো, এই মুক্তি পালাই বাড়িতে চলে যাও, কারণ বুলবুলে আমি বিয়ে করবো। বাদশা তুই আমার ছোটবেলার বন্ধু, তুই আমার মান সম্মানটা রাখ, তুই তোর ভাই বুলবুলের সাথে আমার বোনটাকে বিয়ে দে। বাদশা বাপ আমার,
আমি মায়ের নিয়ে খুবই অসহায়। দেখো ওর বাপ থাকে বিদেশে, আমার মায়েরারে তোমার ভাইয়ের লোকে বিয়ে দাও। দেখো আমার মেয়েরা বড়ই অবুজ, তোমার ভাইরে খুবই পছন্দ করছে। আমার তো কিছু করার নাই, বিয়ে সাদের ব্যাপার তো সপ্তাহ আছে। আরে বন্ধু, সমাধানটা তো বার করতে হইব। বাদশা, সমাধানটা তুমি করে দাও, তোমার ভাইয়ের সাথে আমার মেয়ে টনের বিয়ে হইব। কি বলো নাসির, রবিন, তোমরা? আর এই কথাটা আমার ফাইনাল। জি জি, ঠিক ঠিক, টনির লগেই বুলবুলের বিয়ে হওয়া উচিত। কি মিয়ারা, ঠিক ঠিক দিদি লাগাই রাখছো, বিয়ে হইব আমার বোন কেয়ার লগে। জি জি, ঠিক ঠিক, কেয়ার লগে বুলবুলের বিয়ে হওয়া উচিত। আরে তোমরা কেমন করে বন্ধু, দুই দিকে তাল দিতেছো, সমস্যাটা একটা সমাধান তো করতে হইব। জি জি, ঠিক ঠিক, আপনি ঠিকই বলছেন। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। ওই তোমরা থামো, সবগুলো পাগলের দল। হ্যাঁ ভাই, ঠিকই কইছেন, আমরা পাগলের দল, আমগুলো দিয়ে সমাধান হইব না ভাই। ভাই বুঝলাম আমরা পাগল, এটা মাইনেও নিলাম, আপনারা তো সুস্থ মানুষ, তো দেন না সমাধানটা দেন। দেখো আমি অত শত বুঝি না, বলবনের সাথে আমার মেয়ে টুনের বিয়ে হইব, এটাই ফাইনাল। আমারও এক জবান, দুনিয়া উলট পালট হয়ে গেল, আমার বোন কেয়ার লাগে, আমি বুলবুলের বিয়ে দেবো। হাই কাশেম, গলার নিচু করে কথা কো, আমি কইলাম কিন্তু। গলা উঁচু নিচু দেখছেন কি, এখনো তো আমি কিছু দেখাই নাই, সময় থাকতে মায়ের নিয়ে বাড়িতে ভাগেন, বুলবুল আমার বোনের জামাই হইবই। বুলবুলের লগে কারণে বিয়ে হইব না। তোমরা সসম্মানে আমার মতো হাসতে হাসতে যাও। ওই ওই পাগল, ওই হাসি থামা কইতেছি, আজকে তোর বাড়ি থেকে আমার লাশ বের হবে যদি আমার বোনের সাথে তোর ভাই বুলবুলের বিয়ে না হয়। কি, তোর লাশ বাড়িব না? তোর লাশ বাইরে নিয়ে আমি ছড়ে গেছি, দরকার ওই বাড়িতে আমি ফাঁস দেবো, আমার লাশ ফাঁসিতে জ্বলবো, তা আমার মাইয়ার বিয়ে দিয়ে ছাড়ুন বুলবুলের লগে, এটাই আমার শেষ কথা। বলছি বলছি, তোমরা দুই জনেই নাচর বান্দা, কেউ কারো কাছে আর না। তোমার লাশও আমার বাড়ি থেকে বাইর হইব না, আর টুনির মা তোমার লাশ জ্বলব না, তোমার লাশও জ্বলব না। মানে বুঝলাম না তোর কথার মানে আর কি। কাশেম, তুমি তোমার বোনের লগে বুলবুলের বিয়ে দাও, আর তুমি তোমার মেয়ের লগে ওই বুলবুলের লগে বিয়ে দাও, তাহলেই তো ঝামেলা শেষ। বলছি তোমাকে দিয়ে হইব না। হ্যাঁ মাইয়েরা, তোমরাই কো আমার বাইরে বিয়ে করবা? আমি রাজি, আমি রাজি, আলহামদুলিল্লাহ। তাহলে ডাকি কাজে দরকার কি, আমি তো আছি। এ কাজে মানে কইছিলাম না বিয়ে শাদি উপর থেকে আইব। বুলবুল আমার ভাই বুলবুল, প্রিয় পাগল বুলবুল, একটাও বউ আছিল দাদা, এখন তো তুই দুইটা বউ, ডিসিশন আমি দিলাম। শুনো, আমি কিন্তু তোমার আগে ভালোবাসছি, আমি তোমার বড় বউ, তুমি আমারে সব থেকে বেশি ভালোবাসবা। হাসছি কোথায়, টুনি টুন টুনি, এই আমার বয়স বেশি, আমি বড় বউ, মানে আমার আইসা, আমি বড় বউ, আমি বড়, 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 আমি বড়।